আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় উনি যখন আমিরুল মুমিনিন একবার তখন পারস্যের রোম সম্রাটের গভর্নর ছিলেন উবাইদা ইবনুল জাররাহ এখন বর্তমানে সারা বিশ্বের ভিতরে পাওয়ারফুল হলো ইউরোপ আমেরিকা তখন আরব জাজিরাতুল আরবের ভিতরে পাওয়ারফুল জায়গাগুলো ছিল পারস্যের সম্রাট রোম পারস্য সিরিয়া এগুলো তো পারস্যের গভর্নর রোমের গভর্নর ছিলেন উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে উবাইদাকে মদিনা থেকে পাঠাইলাম মদিনার মানুষ গরীব টরিব একটু শান্তশিষ্ট হয় আজ পর্যন্ত মদিনায় যারা থাকে শান্তশিষ্ট ভদ্র হয় এরা একটু নরম তবিয়তের হয় তো যেহেতু উবাইদাকে ওখানে পাঠালাম দেখি উবাইদা ক্ষমতা পায় কি সবকিছু ভুলে গেছে না ক্ষমতায় পায়া মোটামুটি রাতারাতি আঙুল ফুলে খোলা চলে গেছে যে দেখা দরকার আছে না নাই এই চিন্তা করে হযরত ওমর ফারুক গেছেন পারস্যে ডাক দিয়া বলতেছেন উবাইদা চলো তোমার বাসায় তোমার বাসাটা একবার আমি দেখব কারণ কেন বলে আমি দেখতে চাই তোমার বাসাটা কত সুন্দর মন চাইতেছে তোমার বাসায় যে একটা বেলা নাস্তা করব আচ্ছা উবাইদা ডাক দিয়া বলে আমি আল্লাহর কসম আমার ঘরে গেলে আপনার দু চোখের অশ্রু ছাড়া আর অন্য কোনো কিছু করবে না ওমর মনে করছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে করেছিলেন উবাইদা মনে হয় রাতে রাতে বড়লোক হয়ে গেল কিন্তু আসলেই তো এমন অবস্থা না হে মুসলমান মনে করছেন আপনি এলাকার চেয়ারম্যান হয়েছেন মেম্বার হয়েছেন জনগণের টাকা মনে হয় আপনারই টাকা না আল্লাহর কসম এক টাকাও যদি নিজের অজান্তেও আপনার ভিতরে ঢুকে এর জন্য আল্লাহর আদালতে দাঁড়াতে হবে না হবে না আরে আমির আর ফকিরের ভিতরে তো কোনো পার্থক্য থাকার কথা না উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন ওমর ফারুককে হে আমিরুল মুমিনিন আপনি আমাকে দেখতে আসলেন আমার বাসায় যাবেন আপনার আশা পূর্ণ করতে আমি তুইয়ার চলে আমার বাসায় রওনা হাঁটতে 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 যায় যেতে যেতে শহর পার হয়ে গেছে মদিনার শহর পার হয়ে গেছে বিশাল বড় মরুভূমি সামনে মরুভূমির ভিতরে নিতে 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 ওমর ডাক দেয় বলে উবাইদা আমাকে কোথায় দাও কোন জায়গায় গেলে তোমাকে আমি পাবো তোমার ঘর পাবো উবাইদা ডাক দেয় বলে আমিরুল মুমিনিন তুই যে একটু দূরে গেলেই আমি উবাইদার ঘর আমিরুল মুমিনিন ডাক দেয় বলে এর এত মরুভূমির ভিতরে তুমি কেমনে থাকো যেতে যেতে তাকায় দেখে বিশাল বড় নগর মরুভূমির ভিতরে খেজুর গাছের পাতা দিয়ে কোন মতে একটা ছাউনি দিয়ে ঘর বানানো আমিরুল মুমিনিন মনে করেছে এটা মনে হয় কোনো রাখালের ঘর আজ পর্যন্ত মদিনার ভিতরে মক্কার জমিনে গেলে দেখবেন বিশাল বড় মরুভূমির মাঝখানে উট যারা পালে তাদের ঘরগুলো হয় ছোট ওই জায়গায় মানুষ যায় না কেমন মাত্র রাখাল নাই থাকে আমিরুল মুমিনিন মনে করেছিল এমন হয় একটা ঘর ডাক দিয়া বলতেছে রে উবাইদা কি ব্যাপার এই ঘরটা কার ঘর উবাইদা ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন এই ঘরটাই অন্য কারো ঘর না কোন রাখালের ঘর না এই ঘরটা হলো আমি মদির আমি এই পারস্যের গভর্নর উবাইদা ইবনুল জাররাহের ঘর আমিরুল মুমিনিন অবাক হয়ে গেছে রে আমি তো মনে করছিলাম মনে হয় না কারণ জনগণ তুমি যে একজন আমি তোমার ভিতরে জনগণের ভিতরে পার্থক্য কি আরে একটু ভালো ঘর থাকো কোন মানুষ কি সমস্ত জায়গায় থেকে বাঁচতে পারে উবাইদা ডাক দিয়া বলে আমির মুমিনি আমি আমার রসুলের কাছে তো এটাই শিখেছি যে নাকি সেবক হবে মানুষের নেতা হবে প্রয়োজনে নেতা না খায় তাই কেউ জনগণের খাওয়া রাখবে ঠিক কিনা আমাদের দেশে কিছু কিছু নেতা তো এমন আছে জনগণ খাইলে খাক না খাইলে না খাক চাচা আপনার জান বাঁচা আসলে নাই অথচ জনগণের সঙ্গে নেতার সম্পর্ক কেমন হওয়া দরকার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কোন এক জায়গায় সফরে যায় সফরের বাহনটা যখন ওই ড্রাইভার টানতেছে বাহনটা যে টানে খাদেম বহুদূর যাওয়ার পর খাদেম না ডাক দিয়ে বলে খাদেম মেহরবানি করে তুই এখন উটের রশিটা ছেড়ে দে আমি ওমরকে একটু
টানতে দে, তুই আমার উটের উপরে বস, আমি আমার একটু উটটা টান দিয়া সামনে নেই। আল্লাহু আকবার। মানে ড্রাইভার বল, ড্রাইভারকে বলতেছে মালিকে, আপনি মনে করেন আপনি যদি গাড়ি নেন, ড্রাইভার যদি বলে ওস্তাদ আমার একটু কষ্ট লাগতেছে একটু চালান, থাপ করে দিয়ে দাও চালা দেবো বেটা, তুই আমারই গাড়ি চালাইতে বলো সাহস কম না। কিন্তু আমিরুল মুমিনিন বলে কি, তুমি একটু পিঠে বসো আমি একটু টানি, কারণ অনেকক্ষণ তুমি কষ্ট করছো, এখন তুমি একটু আরাম করো আমি একটু কষ্ট করি। খাদেম ডাক দিয়ে বলে ইন্না লিল্লাহি বললেন দেখি, এটা কিভাবে সম্ভব, আমিরুল মুমিনিনকে আমি হাঁটা হাঁটা নিয়ে যাব আর আমি পিঠের উপরে বসে থাকবো, জিন্দগিতে তো সম্ভব না। মানুষ বলবে কি, হযরত ওমর ডাক দিয়ে বলেন খবরদার মানুষের কথায় ওমর কোনোদিন কান দেয় না, লা ওয়াদি মাকালাতান নাস, কে কি বললো দেখা দরকার নাই, এটাই আমার রাসূলের আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেথা চাকর থাকে উটের পিঠে, বাদশা চলে পায়ে হেঁটে, চাকর থাকে উটের পিঠে, বাদশা চলে পায়ে হেঁটে, এমন শাসক খাদেম ওদের, তাও ফিরিয়ে দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও, যে দেশ তাকে তোমার কাছে আপন করে দাও, দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও। চাই না চাই না, নেতা থাকবে জনগণের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক। অমর ডাক দিয়া বলতেছেন উবায়দা কোন ঘরে থাকো, এই ঘরটায় কোনোদিন মানুষ থাকতে পারে, উবায়দা ডাক দিয়া বলে হুজুর ঘরের ভিতরে ঢুকেন, হযরত ওমর ফারুক ঘরের ভিতরে ঢুকে ঢুকে ওমর ফারুকের চোখ দিয়া গড়গড় করে পানি বের হয়, হযরত ওমর ফারুক ডাক দিয়া বলে আমি উবায়দার ঘরে যখন ঢুকলাম, আমি উবায়দার ঘরে এতক্ষণ দূর থেকে দেখার পর আমার মাথার ভিতরে ফেরেশার, আরে ওবায়দার মতো একজন গভর্নর কেমনে এত সাধারণ ভাবে থাকে, এটা তো আমার সহ্য হয় না। এখন ঘরের ভিতরে ঢুকে তাকায় দেখে একটা জায়নামাজ, এই জায়নামাজ ছাড়া আর কিচ্ছু নাই। ওবায়দাকে ডাক দেয়া বলে ওবায়দা একটা মানুষের দ্বারা কখনোই তো সম্ভব না গরিবানা হালতে থাকা, আরে তোমার ঘর তো একটা আসবাবও নাই, একটা পাত্র নাই, একটা গ্লাসও নাই। ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্দর করে পেয়ালা নিয়ে এসে ডাক দেয়া বলে আমিরুল মুমিনিন এই যে পেয়ালাটা দেখেন, পেয়ালার ভিতরে কিছু পানি আছে আর কিছু শুকনো রুটি ভিজানো আছে। মানুষের খেদমত করতে যে আমি রান্না করার সুযোগ পাই না, সারাদিন মানুষের খেদমতে গভীর রাত যখন হয় আমি আমার মাওলানার ইবাদতে থাকি মগ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজ আমাকে দিলেন এই কাজটা যদি করতে যায় আমার ব্যাঘাত ঘটে, যার কারণে আমি নিজে রান্না করার সুযোগ পাই না। সপ্তাহে একদিন একটা মহিলা এসে আমাকে রুটিগুলো বানায় দিয়া যায়, রুটিগুলো শক্ত থাকে, এই শক্ত রুটি সকালবেলা ভিজায় যায় আর রাত্রিবেলা এসে শক্ত রুটিগুলো খাই। আমিরুল মুমিনিন আলহামদুলিল্লাহ আল্লাহ এই কুড়ে ঘরে আমি ওবায়দাকে অনেক অনেক ভালো রেখেছে, অনেক অনেক ভালো আছি এই জায়গায়, আমার পেরেশানি নাই। আমিরুল মুমিনের চোখের ভিতরে পানি, দু চোখ বেয়ে কান্না করে ডাক দিয়া বলে ওবায়দা আল্লাহর কসম রসুলের জামানায় তুমি ওবায়দা যেমন ছিলা, বর্তমান সময়টা পাল্টাইল, প্রত্যেকটা মানুষ বদলে গেছে, আল্লাহর কসম তুমি ওবায়দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেমন ছিলা আজ পর্যন্ত তুমি ওবায়দা ঠিক তেমনই রয়ে গেলা। ভাইরা ওবায়দা ডাক দিয়া বলতেছেন আমিরুল মুমিনিন দুনিয়ার জিন্দেগিটা পয়গম্বর তো বলেন আদ দুনিয়া জুমআতুম মিন জুমাইল আখিরা, এটা আমার একটা ছোট্ট জিন্দেগি, আখেরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগিটা এত ছোট্ট, বলে এক জুমার নামাজ থেকে আরেক জুমা, এই জুমার জুমার নামাজ থেকে আরেক জুমার পর্যন্ত যতটুকু ছোট, এতটুকু ছোট জিন্দেগিতে কোন মতে চলে গেলেই ভালো, দোয়া করেন আমার মাওলা যেন এই কষ্টের বিনিময়ে আমারে জান্নাত দিয়ে দেয়। আল্লাহু আকবার। ভাই
দুনিয়ার জমিনটা এটা কষ্টের এজন্য রাসূল বলেন আল্লাহ যাদেরকে বেশি mohabbat করে তাদেরকে আল্লাহ কষ্ট দেয় আপনি বুঝবেন কিভাবে যে আল্লাহ আপনাকে mohabbat করেছে কিনা আপনি দেখবেন যখন আসমান থেকে আপনার কোনো ফয়সালা হয়ে যাবে বিপদ আপনি বুঝবেন এই মুহূর্তে আমার মালিক আমারে mohabbat করতেছে এই মুহূর্তে মালিক mohabbat করতেছে এটা বুঝবেন কখন যখন দেখবেন বিপদ আসছে আফসোস করার কারণ নাই হাহুতাশ করার কারণ নাই মালিক যেই বিপদ দেয় সেই মালিক আবার বিপদ কেড়ে নিতেও পারে এজন্য মুসিবতে পড়লো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে মুসিবত থেকে বাঁচাও তোমার পক্ষ থেকে আসছে আমার কোনো কষ্ট নাই আমার কোনো আফসোস নাই তবে তুমি আমাকে সবর করার তৌফিক দাও মুমিন নিয়ামত পেয়ে শুকর করলেও জান্নাত মুমিন মুসিবত পেয়ে সবর করলেও জান্নাত আল্লাহ যেন আমাদেরকে মুসিবতের ভিতরেও আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করে জোরে বলেন আমিন মুসিবতেও আল্লাহর কাছে সহযোগিতা চাবেন যেহেতু আমরা দুর্বল আল্লাহর কাছে এমনি বলবেন আল্লাহ সুস্থতাও একটা নিয়ামত অসুস্থতাও নিয়ামত তুমি অসুস্থতার নিয়ামতটা নিয়া সুস্থতার নিয়ামতটা দিয়ে দাও